ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত 22 মার্চ থেকে। তবে বাস কাউন্টারগুলোতে এখনও যাত্রীদের তেমন ভিড় নেই। ঈদের আগে কেবল 8 এপ্রিলের টিকিটের চাহিদা থাকলেও অন্যান্য তারিখের প্রায় সব টিকিটই এখনও অবিক্রিত রয়ে গেছে। অগ্রিম টিকিট আছে, আমি জিজ্ঞেস করলাম, বললো অগ্রিম টিকিট আছে, সব কিছু ঠিক আছে, টিকিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, দিতে যাচ্ছে আমাদেরকে, কিন্তু ফোন করে বললে বলতেছে যে না, 8-9 তারিখের টিকিট অলরেডি শেষ। 100 টাকা বাড়ছে আর কি। আগে কত ছিল? 450 নর্মাল ভাড়া বগুড়াতে, এখন 550 করছে। ভাড়া ভাই যা তাই, আমাদের নগর গাড়িতে ভাড়া 9680, বগুড়া গাড়িতে 550, কোনো ভাড়া বাড়তি নেই। না না না, ওটা ভাই যখন ভাড়া তেলের দাম কম ছিল তখন 400 ছিল, তেলের দাম বাড়ার পরে 550-550 আছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে এবং সরকার নির্ধারিত হারেই টিকিটের দাম রাখছেন তারা। এখানে আমাদের এখনো 30% টিকিটও বিক্রি হয় নাই। আমরা সরকার নির্ধারিত বিআরটিএ যে ভাড়া, আমাদের কাউন্টারের সামনে ভাড়া 60 লাগানো আছে এবং আমরা অতিরিক্ত ভাড়া নিই না, এটা একটা ব্যানার আমরা লাগাইছি সব জায়গায়। সরকার নির্ধারিত ভাড়াই আমরা কার্যকর করতেছি, যেটা বিআরটিএ থেকে আমাদেরকে দিচ্ছে। তবে যাত্রী চাপ খুব কম, শুধু একদিনের জন্য টিকিটের কিছু চাহিদা আছে, শুধু 8 তারিখে কিছু চাহিদা আছে, এছাড়া যাত্রীর কোনো চাহিদা নেই। আগামী কয়েকদিনের মধ্যেই ঈদের অগ্রিম টিকিটের চাহিদা বাড়বে বলে প্রত্যাশা করছেন মালিক শ্রমিকরা। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।